জমি অধিগ্রহণ ও বিনিয়োগ জটিলতা কেটে যাওয়ায় দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে দেশের প্রথম উড়াল সড়ক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। এরই মধ্যে বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত মাথা তুলে দাঁড়িয়েছে প্রায় 2400 পিলার, যার উপরে বসেছে আইগার্ডারও। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, আগামী বছরের শুরুতেই খুলে দেওয়া হবে উড়াল সড়কের প্রথম অংশ, আর 2023-এর জুনে পুরো সড়ক খুলে দিলে ঢাকায় 40-50% যানজট কমে যাবে বলে প্রত্যাশা তাদের। পাখির চোখে দেখলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়াল সেতুর অগ্রগতির দৃশ্য আরও স্পষ্ট বোঝা যায়। প্রায় 20 কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেসওয়ে শাহজালাল বিমানবন্দর থেকে শুরু করে বনানী তেজগাঁও হয়ে শেষ হবে চিটাগাং রোডে গিয়ে। রেললাইনকে কেন্দ্র করে এ উড়াল সেতু নির্মাণ হচ্ছে 3 ধাপে, যেখানে পুরো উড়াল সেতুতে ওঠানামার জন্য 31টি র্যাম্প থাকবে। প্রথম ধাপে বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত অংশে কাজ হয়েছে প্রায় 63%। দ্বিতীয় ধাপে বনানী থেকে মগবাজার পর্যন্ত অংশে কাজ শেষ হয়েছে 17%, আর বাকি অংশের কাজ এখনও শুরু হয়নি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক AHMM আক্তার বলেন, আগামী বছরের মার্চ ও এপ্রিলের দিকে তেজগাঁও রেলওয়ে স্টেশন পর্যন্ত যান চলাচলের সময় নির্ধারণ করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে যানজটও কমে আসবে। প্রকল্প পরিচালক আরও জানান, 2013 সালে কাজ শুরু হলেও জমি অধিগ্রহণ ও বিনিয়োগ জটিলতায় কাজে ধীরগতি ছিল, তবে গত এপ্রিলে জটিলতা সব কেটে গেছে। পিপিপি প্রকল্পের আওতায় করা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে মোট খরচ হবে 8,940 কোটি টাকা, যার 27% বহন করবে বাংলাদেশ, আর বাকি 73% বিনিয়োগ করবে বিদেশি কোম্পানি।